আজকে একাদশীর উপবাসের দিনের পোলাও রান্না দেখাচ্ছি। এটা সাবু দিয়ে পোলাও রান্নাটা হবে। একাদশী উপবাসের দিন, একটু অন্যরকম খাবার, ভালো লাগবে খেতে। বাড়িতে বানাবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, খুব সুন্দর হবে। আর আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিওগুলো দেখার জন্য। আমি এখানে কিছুটা সাবুকে মোটামুটি 5-6 ঘন্টা মতন ভিজিয়ে জলটাকে ছড়িয়ে নিলাম একটা ছাঁকনির মধ্যে। এবার একটা কড়াইয়ে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়ে ওর মধ্যে গাজরগুলোকে ডুমো ডুমো করে কেটে প্রথমে ভেজে নেব, কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তার জন্যে প্রথমে গাজরটা দিয়েছি। গাজরটা 5-7 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এবার ওর মধ্যে আলুটা দিচ্ছি। একইভাবে আলুটা কাটা। এবার আলুটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে কিছুটা সিন্দুক লবণ দিয়ে দিলাম, তাহলে এবার সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য এবার 5-7 মিনিট ভাজার পরে আলুটা যখন দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম। ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি, ওইগুলোকে একসঙ্গে নেড়ে নেব। এবার আরও 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে যখন দেখছি ক্যাপসিকামগুলো মোটামুটি নরম হয়ে গেছে, তখন ওর মধ্যে আদাগুলোকে গ্রেট করে নিয়েছি, আর একটু গোটা জিরে, আর 4টে মতো এলাচকে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। সব জিনিসগুলোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে বাদাম, কিশমিশ, ওগুলোকে দিয়ে দিলাম। বাদামগুলোকে প্রথমে আমি একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি পাইল করে দিলাম। এখানে কাজুও আপনারা ব্যবহার করতে পারেন। এবার একটুখানি সিন্দুক লবণ আর চিনিটা দিয়ে দিলাম। এবার পাইল করে নিচ্ছি আবার, কারণ আমার সাবুদানাটা প্রথম থেকেই ভিজে আছে। এবার এটাকে দিয়ে আঁচটাকে একদম লো করে নাড়তে থাকবো। সব আইটেমগুলোই আমার ভাজা হয়ে গেছে, এবার সাবুটা শুধুমাত্র ওটাকে ভিতর থেকে যেন সেদ্ধ হয়ে আসে, তার জন্য আমি
আঁচটাকে একদম লো করে রেখেছি, তা না হলে তলাটা ধরে যাবে। এবার কড়াইটাতে ঢাকা দিয়ে 4-5 মিনিট অন্তর একবার করে খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আবার ঢাকা দিয়ে রাখতে হবে, এরকম 3-4 বার ঢাকা দিয়ে খুলে নেড়ে চেড়ে এরকম ভাবে করে নেওয়ার পরে ঘন্টাখানেক ঢাকা দেওয়া থাকবে। এরকম ভাবে একবার করে খুলে একবার করে নেড়ে নিতে হবে। আঁচটাকে বাড়িয়ে দিলে হবে না, বাড়িয়ে দিলে তলাটা লেগে যেতে পারে। আর এইভাবে করলে পরে একদম লাগবে না, ঝরঝরে ভাবে হবে, খেতেও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ঘন্টাখানেক পর আমি এটাকে তুললাম, ভাবে ভাবে এটাও সুন্দরভাবে হয়ে যাবে। খুব সুন্দর হবে, একাদশীর উপবাসের দিনকে বানিয়ে দেখবেন, বা যে কোনো উপবাসের দিনকেই এটা করা যেতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।